আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মক্কা আল মুকাররমায় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র মক্কা আল মুকাররমার ঐতিহাসিক কিছু নিদর্শনের জায়গা আমরা আজকে যে স্থানটিতে অবস্থান করছি এই স্থান থেকে আপনাদের সাথে শেয়ার করব ঐতিহাসিক নিদর্শনের কয়েকটি জায়গা একেবারে একই স্থানে রয়েছে তো আমরা মূল ভিডিওতে যে বিস্তারিত বলি মক্কা আল মুকাররমার প্রতিটি স্থানই পবিত্র এর ভিতরে অন্যতম নিদর্শনের কিছু স্থান রয়েছে যে স্থানগুলো আমরা আজকে আপনাদেরকে কয়েকটি স্থান এই ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো যারা মক্কা আল মুকাররমাতে এসেছেন ভিডিও দেখেই বুঝে গিয়েছেন আমরা কোন স্থান থেকে আজকে ভিডিওটি শুরু করেছি মূলত সাফা মারওয়ার এরিয়া থেকে ভিডিওটি শুরু করেছিলাম এই এরিয়াটিতেই কয়েকটি নিদর্শনের স্থান রয়েছে যেখানে নবী আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত অনেক স্থান রয়েছে যে স্থানে প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে নবী আলাইহিস সালামের স্মৃতি এই মক্কা আল মুকাররমার আমরা যেই দিকে ক্যামেরাকে রেখেছি সেই জমজম টাওয়ারের নিচে অর্থাৎ মসজিদ আল হারামের এই কর্নারটিতে অবস্থিত রয়েছে সাফা পাহাড় যে স্থান থেকে হাজি সাহেবগণ এই মসজিদ আল হারামের অপর প্রান্তে অবস্থিত রয়েছে পবিত্র কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফের পরের এই কর্নারের এই যে আমরা যেই মারোয়া পাহাড় এই সরি সাফা পাহাড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই সাফা পাহাড়ের এবং হাজার আল আসওয়াতের কর্নার অর্থাৎ কাবা শরীফের হাজার আসওয়াতের কর্নার এবং মাকাম ইব্রাহিমের কর্নারের সম্মুখে অবস্থিত রয়েছে জমজমের কুফ এই জমজম এর অদূরে অবস্থিত সাফা পাহাড় অর্থাৎ এই যে মসজিদ আল হারাম দেখছেন আপনারা এটি হচ্ছে সাফা পাহাড় যেখান থেকে মা হাজির আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সেই জমজমের কূপের সেই মূল স্থানটিতে রেখে এই সাফা এবং মারওয়াতে সাতবার দৌড়াদৌড়ি করেছিলেন যেটিকে পরবর্তীতে হজের অন্তর্ভুক্ত করা হয়েছিল সাই বর্তমানে হাজি সাহেবরা হজ বা উমরা করলে এই সাই করার হয় এটি সেই ঐতিহাসিক স্থান এই যে সাফা পাহাড় এই প্রান্তে এবং অপর প্রান্তে অবস্থিত রয়েছে মারোহা পাহাড় এই যে আপনারা মসজিদ আল হারামের এই সাইডটি দেখছেন এটি হচ্ছে মারোহা পাহাড় অর্থাৎ সাফা এবং মারোয়াতে কেউ যদি সাই করে তাহলে তিনবার সাফা থেকে মারোয়াত একবার মারোয়া থেকে সাফাত একবার এভাবে সাতবার পূর্ণ হলে লাস্ট চক্করটি কিন্তু এসে শেষ হয় মারোয়া পাহাড়ের এই এই সাইড অর্থাৎ হাজি সাহেবরা যখন উমরা শেষ করে সাই করে বের হয় বের হওয়ার পরেই এই যে সামনে বিশাল একটি টয়লেট দেখছেন আপনারা এটা কিন্তু টয়লেট যে ভবনটি দেখছেন এটা এটা হচ্ছে টয়লেট অর্থাৎ আমরা প্রথমে এক নম্বরে দেখিয়েছি আপনাদেরকে সাফা পাহাড়ের এরিয়া সাফা পাহাড় থেকে দুই নম্বর যে নিদর্শনের স্থানটি সেটি হচ্ছে এই যে মারোয়া পাহাড় এই মসজিদ আল হারামের ভিতরে এবং মারোয়া পাহাড় থেকে তিন নম্বরে আপনারা বের হয়ে আসলে অর্থাৎ হজ সম্পূর্ণ করে বা উমরা সম্পূর্ণ করে বের হয়ে আসলেই সামনে যেই স্থানটি রয়েছে যেই বিল্ডিংটি এটি একটি টয়লেট সামনে রয়েছে মহিলাদের জন্য টয়লেট রয়েছে এই সামনে এবং এই স্থানে রয়েছে পুরুষ হাজি সাহেবদের জন্য টয়লেটের বিশাল ব্যবস্থা অর্থাৎ আবু জাহেলের যেই বাড়িটি যে স্থানে অবস্থিত ছিল সেটিকেই পরবর্তীতে টয়লেটে রূপান্তর করা হয়েছে এ সংক্রান্ত ভিডিও আমরা আমাদের চ্যানেল থেকে দিয়েছিলাম আবু জাহেলের বাড়ির ভিতরের যেই টয়লেটের এরিয়াগুলো বা সে সংক্রান্ত ভিডিও চাইলে আপনারা দেখে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তো এই স্থানগুলো কিন্তু একেবারে পায়ে হেঁটে মসজিদ আল হারামের কাছাকাছি একদম কাছের এই নিদর্শনের জায়গাগুলো যে কারণেই বলছি আমি এই এরিয়াগুলোতে নবী আলাইহিস সালামের স্মৃতি প্রতিটি বরতে বরতে জড়িয়ে আছে তার ভিতরে অন্যতম হচ্ছে এই যে আবু জাহেলের বাড়ি সংক্রান্ত যে বিল্ডিংকে আমরা দেখিয়েছি হয়তো আবু জাহেলের বাড়িটি কোনো একটি নির্দিষ্ট স্থানে ছিল এবং এই এরিয়াটাকে পুরোটাকে একটা টয়লেট নির্মাণ করা হয়েছে এখন সবাই বলে এইটা পুরাটাই আবু জাহেলের বাড়ি অর্থাৎ না এখানে কোনো নির্দিষ্ট একটু জায়গাতে ছিল তবে সেটি চিহ্নিত করে রাখা হয়নি তবে এই স্থানই ছিল সেটি প্রসিদ্ধ এখানে আরও একটি নিদর্শনের স্থান ঐতিহাসিক স্থান যেখানে হাজি সাহেবরা মক্কা আল মুকাররমাতে আসলে প্রতিটি হাজি সাহেবই জিয়ারা করতে আসলে এই স্থানে এসে থাকেন অনেকেই বুঝে গেছেন এটি সেই ঐতিহাসিক লাইব্রেরি যেটিকে বর্তমানে লাইব্রেরি করে রাখা হয়েছে এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন এটি নবী আলাইহিস সালামের বাড়ি নবী আলাইহিস সালামের জন্মস্থান এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন এটি বর্তমানে যেই মক্তাবা করে রাখা হয়েছে অর্থাৎ লাইব্রেরি করে রাখা হয়েছে যে আপনারা দেখছেন বিভিন্ন দেশের হাজি সাহেবরা এই স্থানে এসে জিয়ারা করছেন অনেকে এখান থেকে স্মৃতিবিজড়িত মুহূর্তকে ক্যামেরা বন্দি করছে আপনারা দেখছেন এই যে এটি এটি অর্থাৎ চতুর্থ
যে নিদর্শনের স্থানটি আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি পায়ে হেঁটে একদম কাছাকাছি আপনারা দেখছেন আমি একই স্থান থেকে কিন্তু ভিডিওগুলো সংগ্রহ করছি এটি হচ্ছে নবী আলাইহিস সালামের বাড়ি জন্মস্থান এর পাশেই যেই পঞ্চম আর একটি যেই স্মৃতিবিজড়িত স্থান অর্থাৎ এটি কিন্তু নিদর্শনের একটি স্থান বলতে এটি কোনো এটি নবী আলাইহিস সালামের বাড়ির আঙিনাই আশপাশের এরিয়াই তবে এই যে এখানে দেখছেন সিরিয়ালে অনেকে দাঁড়িয়ে আছে অনেক বোতল নিয়ে এভাবে আমরা পূর্বে স্থান থেকে ভিডিও দিয়েছিলাম স্থানটি হচ্ছে যে আপনারা দেখছেন এটি একটি জমজমের কূপের লেয়ার জমজমের কূপের লেয়ার মূলত এখানে অবস্থিত রয়েছে যেটিতে প্রবেশ করার জন্য সবাই এভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই যে জমজমের অর্থাৎ এই যে জমজমের কূপের যে লেয়ারটি এটি কিন্তু জমজমের কূপ না অনেকে মনে করে থাকে এটি সরাসরি জমজমের কূপ আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সাফা পাহাড় যেখানে অবস্থিত রয়েছে সাফা পাহাড় এবং হাজার আল আসাওয়াতের মাঝামাঝি অবস্থানেই রয়েছে জমজমের মূল কূপটি এটি একটি লেয়ার এবং এই যে এটি এখানে একটি লেয়ারের মাধ্যমে আনা হয়েছে দেখুন কোলে অল্প অল্প করে ঢুকানো হচ্ছে পূর্বে এই স্থানগুলোতে অনেক বেশি ভিড়াভিড়ি হতো অনেকে স্থানগুলোতে গোসল করতো বা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো অনেক সময় আমরা আমাদের চ্যানেল থেকে কিছুদিন পূর্বে একটি ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারবেন আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তো এটি হচ্ছে পাঁচ নাম্বার আজকের যে নিদর্শনের স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করছি একদম মসজিদুল হারামের কাছাকাছি এই পঞ্চম নাম্বার হচ্ছে এটি এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে এই স্থানেই একটি পাহাড় রয়েছে আপনারা দেখছেন এই যে নবী আলাইহিস সালামের বাড়ির পিছনের একটু অপর সাইডে আর কি এই মসজিদটি হচ্ছে শিয়াবে আবু তালিব বা শিয়াবে আলী অর্থাৎ এখানে যেই জেলখানায় বন্দি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এটি সেই ঐতিহাসিক শিয়াবে আবু তালিব এটি হচ্ছে ষষ্ঠ নাম্বার এবং সপ্তম নাম্বারে ঐতিহাসিক আরও একটি স্থান এখান থেকে একদম কাছে এই যে আপনারা দেখছেন এই পাহাড় আমরা বলেছিলাম এরপরে আবার এই যে এখানে একটি পাহাড় রয়েছে এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে আবু কুবাইস যেখান থেকে আমরা ইতিপূর্বে ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওতে বিস্তারিত জাবালে আবু কুবাইস সম্পর্কে বলেছিলাম যেখানে দাঁড়িয়ে নবী আলাইহিস সালাম চাঁদকে দ্বিখণ্ডিত করার যে মুজেজাটি প্রকাশিত করেছিল যে স্থান থেকে নবী আলাইহিস সালাম চাঁদকে দ্বিখণ্ডিত করার যে মুজেজা দেখিয়েছিলেন একটি খণ্ড যেটি সাফা পাহাড়ের দিকে এবং একটি মারওয়া পাহাড়ের দিকে গিয়েছিলেন যেই প্রসিদ্ধ রয়েছে এটি তো ঐতিহাসিক এটি সেই জাবালে আবু কুবাইস এবং এছাড়াও এই জাবালে আবু কুবাইসকে ঘিরে আরও অনেক ঘটনা রয়েছে হযরত নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনটি হয়েছিল তখন এই জাবালে আবু কুবাইসই কিন্তু হাজার আল আসওয়াত সংরক্ষিত ছিল দীর্ঘ সময় সেই ঐতিহাসিক জাবালে আবু কুবাইসই কিন্তু এটি অর্থাৎ এই স্থান থেকে আজকে আপনাদেরকে আমরা যেই বিষয়গুলো দেখিয়েছি প্রথমে একদম আমরা কিন্তু সিরিয়ালভাবে দেখি প্রথমে এই কর্নার থেকে দেখিয়েছিলাম যেখানে সাফা পাহাড় তারপরে মারোহা পাহাড় এরপরে আবু জেহেলের বাড়িটি যেখানে অবস্থিত ছিল এবং নবী আলাইহিস সালামের জন্মস্থান এরপরে দেখিয়েছিলাম যে একটি লেয়ারের মাধ্যমে জমজমের একটি কাঠামো কুফের একটি কাঠামো তৈরি করা আছে এখানে এটি এরপরে আপনাদেরকে দেখিয়েছি শিয়াবে আবু তালেব এবং তারপরেই রয়েছে এই স্থানটিতে রয়েছে জাবালে আবু কুবাইস অর্থাৎ এই জায়গাটি একেবারে ঐতিহাসিক একটি জায়গা এরপরে এই সপ্তম নম্বরে যেই আপনাদেরকে দেখালাম যে জাবালে আবু কুবাইস এরপরে আপনাদেরকে অষ্টম নম্বরে দেখাচ্ছি আমরা যে স্থানটি এই এই জায়গাটিতেই ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তবে এই জায়গাটি একেবারে প্রসিদ্ধ নয় আমি যেহেতু একেবারে নিশ্চিত না তবে এখানে লোকমুখে এই কথাটি প্রচলিত রয়েছে তো সে কারণে এই যে কনস্ট্রাকশনের যে কাজগুলো চলতেছে এখানেই কোনো একটি স্থানে আর কি রয়েছে সেটি এছাড়া আজকের ভিডিওর মাধ্যমে আমরা অষ্টম অর্থাৎ আটটি স্থান আপনাদেরকে একই জায়গা থেকে হেঁটে নিদর্শনের এই স্থান আপনারা জায়গা করতে পারবেন দেখালাম আপনাদেরকে এই যে শিয়াবে আবু তালিব এটা
এবরিয়ান ঐতিহাসিক স্থানগুলো থেকে আজকের এই আটটি নিদর্শনের ঐতিহাসিক স্থান আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো বিভিন্ন স্থান থেকে আমরা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা পবিত্র মক্কা আল মুকাররমাতে আসলে খুবই সহজে এই স্থানগুলোতে জায়গা করতে পারেন মসজিদ আল হারামের এই সাইড থেকে একেবারে কাছাকাছি এই জায়গাগুলো প্রসিদ্ধ রয়েছে তেবরিয়ান একেবারে মসজিদ আল হারামের কাছাকাছি এই সাইড থেকে এই স্থানগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনাদের দেখে ভালো লেগেছে ইনশাআল্লাহ আমরা আবারও কোনো ভিডিওর মাধ্যমে মসজিদ আল হারামের অপর প্রান্তে যেসব নিদর্শনের স্থানগুলো রয়েছে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সহ যেই জিন্দা কবরস্থান সহ যে স্থানগুলো রয়েছে সেগুলোও আপনারা যাতে খুবই সহজে জায়গা করতে পারেন একসাথে এভাবে দেখিয়ে দিব এছাড়া আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জাবাল আবু কুবায়েস নবী আলাইহিস সালামের বাড়ি সংক্রান্ত যে বিষয়গুলো বলেছি এগুলো ছাড়াও আবু জাহেলের যেই বাড়ি সহ দেখিয়েছি এগুলার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ইতিপূর্বে দিয়েছি তো আপনারা চাইলে বিস্তারিত যদি কেউ জানতে চান দেখতে চান যেমন জমজমের যে লেয়ারটি সংক্রান্ত ভিডিও একেবারে বিস্তারিত রয়েছে আমরা মসজিদের হারামের ভিতর থেকে কোন স্থানে জমজমের মূল কূপটি অবস্থিত রয়েছে সেগুলোও কিন্তু বিস্তারিত দেখিয়েছি আপনারা জানতে চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর এছাড়া আমরা ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে খুবই সহজে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।